হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো গাইস আজকে আমরা কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো গাইস আজকে কিন্তু পুরোপুরিভাবে আর কি একটা ছবির ডিটেলস আর কি তোমাদের কাছে তুলে ধরবো, কীভাবে ছবি আঁকতে হয়, কীভাবে আর কি ছবি আঁকার কাজ শিখছি আমি এ টু জেড আজকের এই ভিডিওতে দেখতে চলেছি। তো গাইস যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন টাইপের আর কি ভিডিও পাওয়ার জন্য। তো গাইস আমি ফার্স্ট অফ অল কিন্তু আমি একটা আর কি ঘরের যে ড্র আর কি সেই ড্রটি আর কি করে নিচ্ছি, আর তারপরেই কিন্তু আর কি কালার করতে হবে গাইস। আর ড্র করার আগে ফার্স্ট অফ অল গাইস তোমাদেরকে বলে দিই যে সবসময় তোমরা কাছের জিনিস যে জিনিসটাই আর কি ড্র করবে সেই জিনিসটা কিন্তু রিয়েলিস্টিক বাস্তব রাখবে, আর দূরের যে জিনিসটা সেটা কিন্তু আর কি ছোটো রাখবে গাইস। এতে কী হয়, ছবিটা আর কি যখন আঁকাবে তখন ছবিটা আর কি বাস্তব হবে। তো গাইস আমি বলতে বলতে কিন্তু আমার যে প্রথম যে ঘরটা গাইস সেই ঘরটা কিন্তু আমার হয়ে গেল। পরের যে ঘরটা আর কি দিব সেটা কিন্তু এই মানে এই ঘরের সাথেই কিন্তু লাগা থাকতে হবে। তো গাইস আমি যেভাবে আঁকাচ্ছি তোমরাও কিন্তু সেভাবেই আঁকাও। আর গাইস আমি যে ছবি আঁকান শিখছি এটা বলতে পারো এটা আমি ছোটোবেলা থেকেই আমার বাবা যখন আর কি কাজ করতো তখন থেকেই আমার বাবার কাছ থেকে এই কাজটা আর কি শেখা। তো কাজের অনেক রহস্য আছে গাইস, আমি ছোটোবেলা থেকে আর কি কাজ এটা দেখতাম, দেখতে দেখতে আর কি শিখছি। এটা বলতে পারো আমি একদিনে শিখিনি। তো গাইস এটা একদিনে কিন্তু এই কাজটা আর কি কেউই কিন্তু শিখতে পারে না, এই কাজ না গাইস, যে কোনো কাজই কিন্তু কেউ একবার দেখে দিলে বা একবার কাজ করে দিলে সেটা কিন্তু বোঝে না। তো সেই কাজের উপর প্র্যাকটিস থাকতে হবে এবং সেই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, তবেই সেই কাজ মন দিয়ে আর কি শিখতে পারবা। তো গাইস আমি কিন্তু গাইস উপরে আকাশের কালার এবং নিচের যে পানির যে কালারটি সেই কালারটিও কিন্তু আমি করে নিচ্ছি, কারণ আকাশের কালার আর পানির কালার এই দুইটা কালারে কিন্তু ছবি আঁকানোর আগে কিন্তু আর কি করতে হবে তোমাদেরকে, কারণ ছবি কালার দেওয়ার আগে এই দুইটা কালার করে নিতে হবে। আকাশের পানির কালার আগে না করলে কিন্তু ছবিটা একবারেই অন্যরকম হয়ে যায়। তো গাইস আমি আকাশের মানে পানির কালারই আগে করে নিই, তারপরে আর কি কিন্তু মাঠের যে কালারগুলো সবুজ আর হলুদ আর এই দুইটি কালার দিয়ে কিন্তু আমি কালার করতেছি। আর হলুদ আর সবুজ গাইস এই দুইটি কালারে কিন্তু আসলে কিন্তু আর কি অস্থির লেভেলের একটা মিল আছে। তো গাইস লাইট কালারের থেকে কিন্তু ডিপ কালার করতে পারো, আবার তোমরা ডিপ কালার থেকে লাইট কালার করতে পারো, এটা কিন্তু পুরোপুরি তোমাদেরভাবে আর কি ডিপেন্ড করবে। লাইট কালার কিন্তু গাইস ডিপের সাথে কিন্তু সবসময় লাইট কালার ফোটে, আর লাইট কালারের সাথে সবসময় ডিপ কালার ফোটে, আর এই দুইটা জিনিস যখন তোমরা মিক্সিং করবা তখন মানে মিক্স করবা যে কোনো কালার কম্বিনেশনের সাথে তখনই কিন্তু সেটা একটা ছবি বা বলো একটা ড্রয়িং বলো সেটাতে কিন্তু পরিণত হবে। ভালোভাবে মিক্সিং মানে মিক্সারটা যেটা সেটা ভালোভাবে করতে পারলেই কিন্তু তোমরা কাজ অনেক কিছুই আর কি শিখতে পারবা। তো গাইস বলতে বলতে কিন্তু আমার ছবির কাজ প্রায় 50% কাজ কিন্তু হয়ে গেছে, আর আমি এখন দিচ্ছি সূর্য সকালের যে ছবিটা আর কি আসে গাইস, এই সূর্য না দিলে কিন্তু সকালের যে ছবিটা সেটা কিন্তু হবে না। আর গাইস ওয়েল প্যাস্টেল দিয়ে রং দিয়ে আর কি ছবি আঁকানো কিন্তু একটা টাফ ব্যাপার বলতে পারো। ওয়েল প্যাস্টেলের কাজ আমি তেমন আমার চ্যানেলে আর কি আমি আপলোড করি না, কারণ ওয়েল প্যাস্টেলের কাজ দেখা যায় যে সহজ এবং ইজি কাজ, কিন্তু গাইস এটা কিন্তু রিয়েলিস্টিক ছবির ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ রিয়েলিস্টিক ছবি আঁকানোর সময় সবটা কালার কিন্তু ওয়েল প্যাস্টেলের পাওয়া যায় না, অনেক কালার আর কি কিন্তু আমাদেরকে বানাইতে হয়, আর বানানা কালার দিয়ে কিন্তু ছবি আঁকানো সব বেশিরভাগ সময় বানানা কালারে কিন্তু আর কি ইউজ করা লাগে গাইস। আর এই ওয়েল প্যাস্টেলে যে কয়েকটা কালার আছে 12টা কালার সবগুলো কালারই কিন্তু একবারে সব ইয়ে করা মানে মিক্সার হতে চায় না। ওয়েল প্যাস্টেলের একটা কালার একটা ছবির ফিনিশিং একটা আলাদা হয়, আর বাস্তব যে এর জল রং বলো সিনথেটিক রং বলো এই যেই বাদবাকি যেই রঙগুলো আছে গাইস এগুলোর কিন্তু ছবির একটা ফিনিশিং একটা আলাদা রকমের। তো গাইস তোমরা যদি আরও ভালোভাবে টিউটোরিয়াল কোনো ড্রয়িং শিখতে চাও, বাড়ি বা পাখি গাছ এরকম টাইপের কোনো কিছু যদি আঁকার যদি তোমাদের মানে শেখার মতো যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবা যে ভাইয়া এই টাইপের আর কি ভিডিও আমাদেরকে দেন, আমরা এই টাইপের ভিডিও দেখতে চাই। অবশ্যই সেই ভিডিও মানে সেই কমেন্টে যদি লাইক পড়ে এবং সেই কমেন্ট যদি আমি দেখি গাইস সেই টাইপের আর কি ভিডিও নিয়ে আসার আর কি চেষ্টা করব। তো আমার চ্যানেলে কিন্তু গাইস 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তোমাদের সাপোর্ট ছিল দেখেই কিন্তু গাইস আর কি 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো গাইস, তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু আমার 1K আর কি 1 লাখ আর কি সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। তো গাইস তারপরে কিন্তু আমার স্বপ্নের যে সিলভার প্লে বাটন সেই প্লে বাটনটি আমার হাতে পেয়ে যাবে গাইস।
আর গাইজ দেখো, বলতে বলতে কিন্তু আমার ড্রয়িংটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখনও ড্রয়িংয়ের ভিতরে অনেক কাজ আর কি বাকি আছে। তো গাইজ উপরে কিন্তু আর কি দেখো, উপরে যে ছবিটা আছে গাইজ, উপরে যে আকাশের রঙটি আর কি নীল করে নিছি, এই নীলের ভিতরে কিন্তু আর কি হলুদের যে ছায়াগুলো আছে এগুলো ভালোভাবে আর কি মিক্সিং করে দিতে হবে। পাড়ের উপরেও যে কাজগুলো মানে করছি সেই কাজগুলো দেখো, সবুজ থেকে কিন্তু হলুদ, এই জিনিস দুইটা জিনিস কিন্তু কম্বিনেশন কিন্তু তোমাদেরকে ভালোভাবে মিক্সার করতে হবে। এটা আগেই বললাম যে ওয়েল প্যাস্টেল রং দিয়ে কিন্তু এটা ভালোভাবে গ্যাস মিক্সিং হতে চায় না। তো গ্যাস কাছের জিনিস সবসময় কিন্তু বাস্তব রাখবা। দেখো আমি কিন্তু কাছের জিনিস কী দিচ্ছি, ঘাস, এই ঘাসগুলো কিন্তু সবসময় বাস্তবতা দেয়, কারণ কাছের জিনিস যখন তুমি রিয়েলিস্টিক একটু বাস্তব মনে করো বা কালো বা একটু ডিপ কালার দেয়, তখন দূরের জিনিস একটু যখন ঘোলা বা ঝাপসা বোঝাবা তখন সেটা কিন্তু আর একটু রিয়েলিস্টিক বাস্তব মনে হবে। তো এবার এই গাইস এই কারণেই কিন্তু কাছের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কিন্তু আর একটু বেশি বেশি করে দিচ্ছি, যে একটু ছবিটা আর একটু বাস্তব। তো গাইস আমার এই ছবিতে কিন্তু তেমন আর কোনো কিছু নাই, যে তেমন কিছু আর কি মানে থাকে না যে অনেক কঠিন কোনো কিছু, গরু হাঁস মুরগি মানুষ এরকম কোনো কিছু কিন্তু নাই। দেখো দেখতে পাচ্ছ সিম্পলি একটা সাধারণ একটা ছবি, আকাশ পাহাড় গাছপালা বাড়িঘর নদী ব্রিজ সূর্য, আমার ছবিগুলোতে কিন্তু এই জিনিসগুলোই আর কি কিন্তু দেখানো হয়েছে গাইস। তেমন আর কি কোনো কঠিন কোনো জিনিস তোমরা আর কি আমার ছবিতে দেখতে পাবো না। তো গাইস কঠিন কোনো জিনিস বলতে পারো হাতে কলস কীভাবে নেওয়া, সে কলস নেয়া পানি নিয়ে যাচ্ছে নদীতে থেকে পানি উঠাচ্ছে, এরকম টাইপের যদি কোনো তোমরা ছবি দেখতে চাও, আরও অন্য টাইপের যে কোনো মানুষের ছবি আঁকানো বা কোনো প্রাণীর ছবি আঁকানো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবা গাইস, কারণ আমি ওই টাইপের ভিডিও ওই রিলেটেড আমি আর্ট করি না। যদি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো বা কমেন্ট করো তাহলে অবশ্যই আমি ওই টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো গাইস আমি কিন্তু উপরে পাখি দিয়ে নিলাম, আর পাখি দেওয়ার পরে দূরের যেই কি একটু কাজ বাকি পড়ছিল নদীতে, সেই নদীর যে কাজের পারগুলো গাইস সেই পারগুলোর কাজ কমপ্লিট করলাম। আর নিচে একটা কিন্তু নৌকা না দিলে কিন্তু কেমন লাগে, মানে নদী আছে নৌকা না থাকলে কেমন লাগে, গাইস একটা নৌকা কিন্তু দিয়ে দিচ্ছি। আর কালো রংটা আমার কাছে খুবই বলতে পারো খুবই ছোটো হয়ে গেছে, কালো রং আর ইরেজার দিয়ে ওটাতেও কিন্তু আটকিচ্ছে না গাইস। তো গাইস কালো রংটা খুবই প্র্যাকটিসভাবে আর কি হাতে করতে হচ্ছে কালো রং, যেহেতু আমার কাছে নাই নতুন। তো ওয়েল প্যাস্টেলের রং আবারও একটা মনে হচ্ছে গাইস আরও এক প্যাকেট কিনতে হবে, ওয়েল প্যাস্টেল দিয়ে আর কি অনেক সময় আর কি কাজ করতে হয়, যখন রং থাকে না ওয়েল প্যাস্টেল দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। তো গাইস আমি রিয়েলিস্টিক করার কারণে কিন্তু মানে আর একটু রিয়েলিস্টিক ছবিটা করার জন্য যে রাস্তার যে কাজগুলো আছে এই কাজগুলোতে কিন্তু একটু শ্যাডো দিচ্ছি, মানে আঁকা পাকা যে পথগুলো আছে গাইস সেই পথগুলোতে একটু শ্যাডো দিচ্ছি মানে কালো কালারের, তাতে আরও একটু কিন্তু রিয়েলিস্টিক লাগবে গাইস। বলতে বলতে কিন্তু আমার ছবি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমাদের মাঝে এই ড্রয়িং কেমন লাগতেছে গাইস, ড্রয়িংয়ের ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে, আর চ্যানেল যদি প্রথমবারের মতো হয়ে থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কি ভাই ভিডিও তো দেখো না, সাবস্ক্রাইবটা করে রাখো গাইস। তো গাইস তোমরা কারা কারা আর কি ছবি আঁকতে ভালোবাসো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবা, আর কারা গাইস এইরকম টাইপের আর কি মানে আর্ট রিলেটেড ড্রয়িংয়ের ভিডিও দেখতে চাচ্ছ মানে শিখতে চাচ্ছ অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে লিখে জানাবা। তোমাদের মতামত অবশ্যই আমি দেখবো এবং মানে সবসময় দেখি গাইস, তোমরা যে কমেন্টগুলো করো সেই কমেন্টগুলো কিন্তু উত্তর আমি প্রায় সময় উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আমাকে সাপোর্ট করো গাইস, সবসময় সাপোর্ট করো, বেশি বেশি সাপোর্ট করো, তাহলে কিন্তু আমার সবসময় মানে মোটিভেটটা ভিতর থেকে বাড়া যাবে, এই সেই এই কারণে কিন্তু গাইস আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও মানে উপহার দিতে পারবো গাইস। তো গাইস সবাই কিন্তু আমাকে বেশি বেশি করে কমেন্ট করো, তোমরা কী টাইপের আর কি ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে চাচ্ছ সেই টাইপের আর কি মানে তোমরা কমেন্ট করে লিখে জানাতে পারো যে আমরা এই টাইপের ভিডিও দেখতে চাচ্ছি বা এই টাইপের মানে আর্টের ভিডিও আমরা দেখতে চাচ্ছি। তো গাইস তোমরা যে টাইপের মানে যেই রকমের আর কি কমেন্ট করবে সেই টাইপের আর কি আমি পরবর্তীতে আর কি ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো গাইস আমার ভিডিও ড্রয়িংটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যদি গাইস ড্রয়িংটি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে, চ্যানেল যদি প্রথমবারের মতো হয় দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, বাই বাই গাইস।